ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم আপনাকে আমি বারবার পঠিত সাতখানা আয়াত দান করেছি সেই সাতখানা আয়াত যেমন ছিল এখনো তেমনই আছে ঠিক কি ঠিক না আজকে ব্রাহ্মণবাড়িয়ার একজন হাফেজ সাহেব একজন মুসলমান নামাজের মধ্যে সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে 1400 বছর আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে আজকে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা শুধু ব্রাহ্মণবাড়িয়া কেন ব্রাহ্মণবাড়িয়া হোক বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক পাকিস্তান হোক আমেরিকা হোক ব্রিটেন হোক অস্ট্রেলিয়া হোক জাপান হোক চায়না হোক যে কোন জায়গার মুসলমান যখন কোরআন পড়বে সূরা ফাতিহা শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে ঠিক কি না আজকের মুসলমান কোরআন নাযিল হওয়ার 1450 বছর পরেও সূরা ফাতিহা শেষ করে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন দিয়ে 1400 বছর আগে হযরত ওমর ইবনুল খাত্তাব শেষ করতেন এই আয়াত দিয়েই ঠিক কি ঠিক না যেমন ছিল তেমন আছে 1400 বছরে একটা আয়াত তো দূরের কথা একটা শব্দ দূরের কথা একটা অক্ষর পরিবর্তন হয় নাই ঠিক কি ঠিক কেন কেন হয় নাই কারণ এই কোরআনকে হেফাজত করবার দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ আর ওয়াস্তে কে إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أي شرنك أي قرآن كي أبتن كرتش آمي أر آمي إر رقنا بكن كربو حفاظت كربو تكنا إر رقنا بكن الله كربو كما بكربو آسمان تيكي نميشي حفاظت كربو دي جلن رزق دان كرن كي أستو بولن আমাদের মধ্যে কিছু ইসলামী পণ্ডিত আছে মানে তারা নিজেদেরকে বড় ধার ধর্মীয় পণ্ডিত মনে করে জীবনে ধর্মের ধারে কাছে যায় না ধর্মীয় শিক্ষার সাথে এদের বিশাল আড়ি ধর্মীয় শিক্ষা দেখলে এদের গা জ্বলে কিন্তু পাণ্ডিত্যপূর্ণ ধর্মীয় সমাধান দেবার জন্য টকশোতে সবার আগে এসে হাজির হয় আছে না নাই এরকম পণ্ডিত নাই কি বলে মাঝে মাঝে আল্লাহ দিন ইসলাম আল্লাহই রক্ষা করবে হুজুরে আবার কোত্থেকে আসলো হেফাজতে ইসলাম বলে কি বলে না আল্লাহর ইসলাম আল্লাহই রক্ষা করবেন হুজুরদের কাছে আল্লাহর হুজুরদের দিয়ে আল্লাহ হেফাজত করা লাগবে না আল্লাহই করবে কে করবেন আল্লাহই করবে আমরাও তো বলি কে করবেন আস্তে বলেন কে করবেন আল্লাহই করবেন তো আল্লাহ যে দিন হেফাজত করবেন এই ঘোষণা দিয়েছেন এটার উপরে অনেক বিশ্বাস যে আল্লাহই করে দিবেন অতএব আমাদের কিছু করার দরকার নাই এটা হলো তাদের কথা ঠিক কি ঠিক না এটাই যদি সঠিক হয় তো রিজিক দিবেন কে এ কথার ঘোষণা কোরআন শরীফে বারবার বলেছেন কে إن الله هو الرزاق ذو القوة المتين نشتي الله يكمتر مها رزق داتا مها رزق داتا ابن عمر قطرت خمتر ادھکار تکرنا وما من دابة في الأرض إلا على الله رزقها পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই বলেন না কেন তো রিজিক দেওয়ার ঘোষণা দিয়েছেন কি তো ইসলামের হেফাজতের ঘোষণা দিয়েছেন কি এবং সেই রিজিক দেওয়ার ঘোষণাও দিয়েছেন কি তো ইসলামের ক্ষেত্রে তো তুমি মনে করো কারো মেহনত করার দরকার নাই আল্লাহ আকাশ থেকে হেফাজত করে দিবেন তো তাহলে রিজিকের ব্যাপারে তুমি আবার বাইরে এত দৌড়াদৌড়ি করো কেন
তুমি ঘরে বসে থাকো সেখানে বলে না আল্লাহই খাওয়াবেন পালবেন কিন্তু করে খেতে হবে না কাজ তো করতে হবে আল্লাহ রিজিক দিয়ে রেখেছেন সেটা খেতে অর্জন করতে হবে বলে কি বলে না ওইখানে তো ঠিকটা বুঝো ইসলামের কাজ করার সময় কেন উল্টাটা শয়তানের মতো বুঝো ওইখানে তো ঠিকটা বুঝো রিজিক আল্লাহই দেন কিন্তু আল্লাহ রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিককে তালাশ করো واذكر الله كثيرا তারপরেও আল্লাহকে ভুলে না রিজিক তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না আগেও আল্লাহর হুকুম পরেও আল্লাহর হুকুম মাঝখানে রিজিক তালাশ করতে বলেছেন ঠিক কি ঠিক না ওইটা ঠিকমতো বুঝো কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নবীজি বলছেন ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা তুমি আল্লাহর হেফাজত করো তাহলে আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহ কি অরক্ষিত যে আল্লাহর হেফাজত লাগবে না সাহাবীরা ব্যাখ্যা করে দিয়েছেন আই ইহফাজ দীনাল্লাহ আল্লাহর দ্বীনের হেফাজত করো আল্লাহর বিধানাবলী রক্ষণাবেক্ষণ করো আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য মেহনত করো তাহলে আল্লাহ তোমার রক্ষা করবেন তোমার হেফাজত করবেন ইহফাজুল্লাহ তাজিদুহু তুজাহাক আল্লাহর হেফাজত করো আল্লাহর বিধান এবং দ্বীনের হেফাজত করো ইসলামের হেফাজতের জন্য নিজেকে উৎসর্গিত করো বিপদ আপদ যখন চোখের সামনে দেখবা সব কিছুর সামনে দেখবা আল্লাহ তোমার সামনে আছেন আল্লাহর সাহায্য তোমার সামনে আছে অবাস্তব না বাস্তব আস্তে বলেন অবাস্তব না বাস্তব নগদ দলিল লাগবে নগদ দলিল চান চান না পৃথিবীতে মহা ক্ষমতাধর শক্তি ইসরায়েল ইসরায়েল তাদের দাবি আসলে ক্ষমতাধর শোনা যায় ওরা ঘোষণা করে না কিন্তু ওদের কাছে অ্যাটমিক পাওয়ারও আছে অ্যাটম বোমাও আছে কিন্তু বললে বিপদে পড়বে তাই বলে পৃথিবীর সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তাদের গর্ব ওটাও তাদের কাছে আছে ঠিক ঠিক না এদের দাবি এবং কথা অনুযায়ী এই আয়রন ডোমের বলয় ভেদ করে কোন মিসাইল কোন জঙ্গি বিমান কোন কিছু ইসরায়েলের আকাশে প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে চাইলে জমিনে পড়ার আগেই ও ধ্বংস হয়ে যাবে এমন সিস্টেম করা আছে অটোমেটিক সিস্টেম এটা তাদের বিশাল গর্ব তারপরে পৃথিবীতে যত আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আছে এদের মধ্যে সবচেয়ে দক্ষ এবং শক্তিশালী নিবেদিত প্রাণ গোয়েন্দা সংস্থার নাম মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তারা বলে বেড়াতো আরবের প্রতিটি ঘরে ঘরে ফিলিস্তিনের প্রতিটা ঘরে ঘরে নাকি তাদের চর আছে তাদের লোক ইনফিলট্রেট করা আছে মানে কে যে তাদের লোক এটা কেউ বুঝবে না আমি আপনায় আমার আপনার মতো লোককেই বসিয়ে রেখে দিয়েছে কেউ চিনবেও না এমন ভাবে তারা কিনে এটা হলো তাদের দাবি সেটা বলছি দাবি পরিপূর্ণ সত্যি না হলেও কিছু মানুষকে তো পারচেজ করেই ফেলে কিনেই ফেলে ঠিক কি ঠিক না এটা তো সম্ভব এত বিশাল গোয়েন্দা সংস্থা তাদের এত শক্তিশালী আয়রন ডোম এগুলা থাকা সত্ত্বেও আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্যে মুসলমানের প্রাণ রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য মুসলিম ভাই বোনকে রক্ষা করবার জন্য পাশে দাঁড়াবার জন্য যখন আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে হামাস এগিয়ে এসেছে 2023 সালের অক্টোবর মাসের 7 তারিখের সকালবেলায় 20 থেকে 25 মিনিটের ভিতরে
5 থেকে 7000 রকেট আর মিসাইল তারা নিক্ষেপ করেছে ইসরায়েলের একদম হার্টে কেন্দ্রে ওদের সামরিক ডিপোতে একের পর এক মেরেছে এই হাজার হাজার মিসাইল মারার জন্য জমা করতে হয়েছে না জমা করার জন্য লোক লাগে নাই বলেন না কেন এই হাজার হাজার মিসাইল গুলো এত অল্প সময়ে অপারেট করবার জন্য প্রশিক্ষিত দল লাগে নাই বলেন না কেন লাগে নাই কত বিশাল পরিমাণ লোকের ট্রেনিং লেগেছে হয়েছে না হয় নাই এই সব কিছু হলো এই সব কিছু করা হলো এবং এই 20 মিনিটে তারা যখন আক্রমণ করলো আর হামলা করলো তাদের আয়রন ডোম সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি এটাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ওদের স্থাপনাগুলো ধ্বংস করে দিল ঠিক কি ঠিক না ওদের গোয়েন্দা বাহিনী এত হাজার হাজার মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও এদের একটা মানুষকে তাদের গোয়েন্দা বাহিনী কিনতে পারে নাই একটা মানুষকেও তারা গাদ্দার বানাতে পারে নাই এটা কি সাধারণ বিষয় না অসাধারণ বিষয় আস্তে বলেন না কেন বোঝা গেল এটা মানুষের পক্ষে সম্ভব নয় ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহ আল্লাহর দিনের হেফাজতের জন্য যদি আগাও আল্লাহকে তোমার সামনে পাবে মানে আল্লাহর গায়েবি নুসরতার মদদ ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আমি ওদের সামনে দেয়াল দিয়ে দিলাম পেছনে দেয়াল দিয়ে দিলাম যার ফলে তারা দেখতেই পেল না কি হলো ঠিক কি ঠিক না বোঝা গেল এই মায়ের হামাসের আস্তে বলেন রবিবারের মানুষ তো সচেতন না খেয়ে আইসে কিন্তু খেয়ে দিয়ে আইতেন তো এই মাইটটা হামাসের আস্তে বলেন কার আল্লাহর মায়ের আর আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের ঠিক কি ঠিক না আসল ঘটনা হয়েছে কি আসল ঘটনা হলো আপনারা দেখবেন বাসার ভিতরে মাকড়সা জাল বুনে দেখেন নাই হ্যাঁ মাকড়সা চিনেন না আপনারা কে কে চিনে হাত উঠে দেখে একটু চিনে দেখা যায় সবাই হাত না তো মাকড়সা যে জাল বুনে ঘরের মালিক বাড়ির মালিক দেখে না যে বুনতেছে কয় না কেন কি খাটা খাটনি করে সে জাল বুনে তার কি পাওয়ার আপনি কল্পনা করে দেখেন সে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তার বাহির থেকে কিছু আমদানি করা লাগে না দুনিয়ার যত প্রাণী আছে সমস্ত প্রাণী বাসা বানানোর সময় শরীর দিয়ে বানায় না অন্য জিনিস এনে তারপর বানায় ঠিক ঠিক না এই যে বল্লা বাড়ি বানায় বলতা কি দিয়ে বানায় মাটি দিয়ে মৌমাছি বাড়ি বানায় কি দিয়ে বানায় মোম দিয়ে পিঁপড়া বাড়ি বানায় কি দিয়ে বানায় মাটি দিয়ে কয় না কেন বাড়ি বানায় না একমাত্র মাকড়সা যে বাড়ি বানায় অন্য কারো কিছুর সে মোহতাজ না সে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ সে কি মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমি কারো মোহতাজ না আমি লাখফাল মারলেই বাড়ি হয়ে যায় তার গতরের ভিতর থেকে শরীর থেকে এমন জিনিস বেরোয় সে লাখফাল মারে আর কি হয় বাড়ি বানায় বাড়ি বানানোর পরে অবস্থান করে কোন জায়গায় সাইডে না মাঝখানে মাঝখানে অবস্থান করে মনে করে অল যা কিছু আছে সব কিছু আমার কন্ট্রোলে আছে আন্ডার কন্ট্রোল আমি এখানে বসেছি আমি এমন বাড়ি বানিয়েছি কোন মিসাইল মানে মাসি কোন একটা জঙ্গি বিমানের মানে মশা আমার এই আয়রন ডোম ভেদ করে যেতে পারবে না আমি এমন জাল বিছিয়েছি বুঝেন নাই মনে হয় কোন একটা মশা মাছি পোকা যদি ওদিক দিয়ে যাইতে যায় তার জালে আটকা পড়ে আসছে সাই করে গিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে একেবারে নাজেহাল করে ফেলে ঠিক ঠিক না
খানা বন্ধ করে দেয় পানি বন্ধ করে দেয় চারিদিক থেকে ওষুধ বন্ধ করে দেয় সবকিছু বন্ধ করে দেয় যেতেই পারবে একদম পিছিয়ে ফেলেছে মাঝখানে আবার সে ভাব নিয়ে বসে আমার ক্ষমতার বাইরে আর কিছুই নাই এই বিশাল ক্ষমতাধর বাড়ি আমি তৈরি করেছি মুই কি হনুরে এমন এক ভাব নিয়ে মাকলসা বসে বাড়ির মালিক দেখে না যে এগুলা চলতেছে হয় না কেন দেখে না চলতেছে দেখে দেখার পরেও বাড়ির মালিক কিছু বলে হ্যাঁ কিছু বলে তবে যখন বাড়িতে মেহমান আসার সময় হয় বাড়িতে কে আসবে মেহমান আসবে তো মেহমান আসার সময় বাড়ির মালিক বাড়ি পরিষ্কার করে না পরিষ্কার পরিচ্ছন্ন করে না তো তখন চিন্তা করে এই মাকড়সার যে আবর্জনা আছে এটাও পরিষ্কার করা দরকার ঠিক কি না এটা পরিষ্কার করবার জন্য কুমিল্লা ক্যান্টনমেন্টের ট্যাঙ্ক রেজিমেন্টকে খবর দেয় তাড়াতাড়ি কয়েকটা ট্যাঙ্ক পাঠান আমাদের এই বিশাল শক্তিশালী মাকড়সার বিশাল বাড়ি আছে এটা ভাঙতে হবে মেশিন গান আনে স্টেন গান আনে হ্যাঁ বড় রামদা নেয় বিশাল লাঠি নেয় মোটা বরাক বাস নেয় হ্যাঁ কি হাতে নেয় বেসন হাতে নেয় ফুলের ঝাড়ু হাতে নেয় নিয়ে তারপরে কি করে জোরে একটা বাড়ি মারে না আস্তে উপর থেকে নিচে শুধু একটু ডলা দেয় ঠিক কি ঠিক না অথবা এরকম করে দিয়ে এরকম করে একটু ঘুরানি দেয় শোন কেন মাকড়সার পুরা বাড়ির কি অবস্থা হয় কোনোদিন যে ছিল এখানে কিছু তার কোনো আলামতি খুঁজে পাওয়া যায় না ঠিক কি ঠিক না আর মিস্টার মাকড়সা তার বাড়ি ধ্বংস হইতে দেখে প্যারাশুট জাম্প করে দেখেন নাই লাফ দিয়ে জাম্প করে দেখি জাম্প করে নিচে নেমে দৌড় দিয়ে পালাইতে থাকে হাত পা ভেঙে যায় দু একটা ক্রাশে ভর করে পালাইতে থাকে বাড়ির মালিক অনেক সময় চিন্তা করতে যাক আবর্জনা তো শেষ হয়ে বাগলে বাগ কি করবে আর অনেক সময় ছেড়ে দেয় আবার অনেক সময় বাড়ির মালিকের মেজাজ বেশি খারাপ হয় বহুত জ্বালাতন করছে এত মহাশক্তিশালী মাকড়সা যে নিজেকে বিশাল ক্ষমতার অধিকারী মনে করছিল গোটা বিশ্ব সে সামলিয়ে ফেলছে তাকে ঝাড়ু দিয়ে বাড়ি একটা মারে পেটের ভিতরে সাদা ফেঁড়া ফোঁড়া যা আছে হগল তবাইট করে এক করে শেষ ঠিক ঠিক এই যে মাকড়সা এবং মাকড়সার বানানো জাল বাড়ি এবং মাকড়সার যে দম্ভ অহংকার এবং এই আবর্জনা পরিষ্কারের যে পুরা ঘটনাটা এটাকে রব্বুল আলামিন কোরআনে কারিমে তাশবিহে তামসিল দিয়ে আমাদেরকে বুঝাইছে একটা মজমুনকে একটা মজমুনের সাথে তাশবিহ দেওয়া নির্দিষ্ট শুধু একটা জিনিস বা দুটো জিনিস কি দুটো জিনিসের সাথে এমন নয় তাশবিহে তামসিল রব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় ক্ষমতা ধর দেখতে পাচ্ছ না যারা আল্লাহকে বাইপাস করে ক্ষমতা ধর হচ্ছে এই সমস্ত ক্ষমতা বান্দের উদাহরণ হলো এরা মাকড়সার মতো বুঝে থাকলে বলেন আমেরিকা একটা অ্যাটমিক পাওয়ারের অধিকারী আটলান্টিকের এই পারের তার ফার্স্ট ওয়াইফ স্ত্রী ব্রিটেন একটা বলেন না কেন সন্দেহ থাকলে বলেন আমি আল্লাহর কথা জিগাইতেছি রিপ্লাই দিবেন আমেরিকার সেকেন্ড ওয়াইফ ফ্রান্স ম্যাক্রন এটাও একটা থার্ড ওয়াইফ জার্মানি এটাও একটা ফোর্থ ওয়াইফ ইটালি এটাও একটা ফিফথ ওয়াইফ এবং অবৈধ ওয়াইফ বদরাইল এটাও একটা আস্তে বলেন এটাও একটা মাকড়সা আমার কথা মোল্লার কথা কার কথা আস্তে বলেন কার কথা এ জমিনের মালিককে আরো আস্তে বলেন কে
لله ملك السماوات والأرض غوتا آسمان سموه ابن زمينر مالكانا ایک مطر قار আর এই জমিনে মাবুদ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন তার বান্দাদেরকে ঠিক কি ঠিক না ইন্নি জালুন ফিল আরদি খলিফাত মালিক তার প্রতিনিধি পাঠিয়েছেন এমবেসেডর পাঠিয়েছেন এই জমিন কন্ট্রোল করবার জন্য ঠিক কি ঠিক না মেরে মুহতারাম দোস্ত জমিনের মালিক আসমানের মালিক আল্লাহ দেখতেছেন আমেরিকার লাফফাল ব্রিটেনের লাফফাল ম্যাক্রোন লাফফাল হ্যাঁ লাফফাল দেখেন নাই ইসরায়েলের আসফালন আল্লাহ দেখেন নাই বলেন না কেন তাদের সমস্ত অস্ত্র টস্ত্র এই সব কিছু আল্লাহ তাআলা দেখছেন জমিনের মালিক কিছুই বলেন না মাকড়সা এগুলোর লোকে কি করবে বানাইতেছে বানা বানাইতেছে বানা বানায় সারছে তবে পৃথিবীতে মাঝে মাঝে আল্লাহর মেহমান আসে আল্লাহ তাআলা পৃথিবীতে তার প্রিয় বান্দাদেরকে মাঝে মাঝে পাঠান ঠিক কি ঠিক না বিশেষ মেহমান হযরত ইমাম মেহেদী আসার সময় মনে হয় সন্নিকটে আল্লাহর অতিথি আসার সময় খুব নিকটেই খুব বেশি দেরি নাই এজন্য রব্বুল আলামিন এবার মাকড়সাগুলোর ঝাঁটা পেটা শুরু করছেন প্রথম ঝাঁটা পেটা করছেন আফগানিস্তান বলে গেছেন মনে হয় কি শক্তি বাবারে অপ 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 ফাটাই ফেলবে আমরা তখন রাষ্ট্রীয় অতিথি ভবন কাশিমপুরে আমরা যখন এই ঘটনা ঘটে তো পত্রিকা মারফত জানতাম চারটা পত্রিকা রাখতাম আমি ওগুলো দেখতাম কি লিখছে তো ওগুলোর ভিতরে দেখলাম ঝাড়ুর বাড়ি কি হয়েছে মাত্র শুরু হয়েছে শুরু হওয়ার পর পর এরা এদের সমরবিদরা স্পেশালিস্টরা অ্যানালিসিস্টরা এরা সব কি করেছে ঘোষণা দিয়েছে যেখানে এখন আছে ওরা রাজধানী কাবুল পর্যন্ত পৌঁছতে 90 দিন লাগবে কয় দিন লাগবে 90 দিন লাগবে কোন পর্যন্ত আসতে কাবুল পর্যন্ত আসতে 90 দিন লাগবে যথেষ্ট সময় আছে আমেরিকার হাতে অতএব তারা সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত অস্ত্র যেন আল্লাহর খলিফাদের হাতে না যায় বুঝেন নাই তাদের জালগুলো যেন আল্লাহর খলিফাদের হাতে না যায় অতএব সেগুলোকে তারা ধ্বংস করে নষ্ট করে দিয়ে যাবে যেন এগুলার ব্যবহারের উপযুক্ত না থাকে বুঝেন নাই মনে হয় এগুলো সব লেখা আসতেছে কয়দিন লাগবে যেন বলছিল মনে আছে তো আপনাদের উম্মায়া মায়া গো 9 দিন যাইতে না যাইতে দেই আমেরিকা প্লেনের ডাঙ্গিত বইয়া লাফায় বাতাসে কারণ কাবুল 9 দিনে দখল হয়ে গেছে আরে কাবুলের দ্বার প্রান্তে আসতে 90 দিন লাগে নাই গোটা কাবুল হাতে নিতে 9 দিনের বেশি লাগে নাই ঠিক কি না এমন ভাবে পালাচ্ছে নিজেদের আনা অস্ত্রগুলোকে অকেজো করবার মতো সময় হাতে পায় নাই কোনো মতে জুতা মোজা ফালায়া প্লেনে ছেড়ে ভাগার ধান্দা করছে ঠিক কি ঠিক না বোঝা গেল মাইকটা মেহমান আসতেছেন তো এই জন্য ঝাঁটা পেটা শুরু হয়েছে ঠিক কি ঠিক না এই পার থেকে এক ঝাঁটা পেটা হলো এবার আরেক মাকড় যেটা মাঝখানে বেয়ে রয়েছে মিড লিস্টের একদম মিড লেভেলে রয়েছে মিড লেভেলে মানে গোটা শামের মাঝখানে বসে একেবারে এটার নাম কি বলেন না কেন ইসরায়েল মাকড়সা বলেন তো তার নিজের কোনো জায়গা আছে না অন্যের বাড়িতে নিজের বাড়ি বানায় আসতে বলেন না কেন এবং মনে করে এটা আমি দখল করে নিয়েছি এটা আমার ঠিক কি ঠিক না এই ইসরায়েলিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা পৃথিবীতে ঠাইসা মাইর খেয়েছে কেমন মাইর খেয়েছে একবার আমি তবলিগে গেছিলাম
তাহলে আমার সাথে ময়মনসিংহের নেত্রকোনা অঞ্চলের একজন কারি সাহেব ছিলেন খুব নেককার মানুষ তো আমরা খেতে বসেছি তো আমি তো খাওয়া দাওয়াতে এমনি একটু দুর্বল তো অল্প একটু খাচ্ছি আমাকে বলে কি আমি তার কথা বুঝতে একটু সময় লাগছে যে কুইছিটা কি আমারে কয় জুয়ান বেটা পাশা কা খাই উনি যে বলছেন কি আমি কিন্তু আসলে কি করি নাই ওই তৎক্ষণাৎ আমি কিছুই বুঝে নাই জুয়ান বেটাটা বুঝছি বাকি গুলো যে কি কইছে জুয়ান বেটা পয়সা কা হয় না মানে খাবার যেন পুরো প্লেটে আর গামলায় বলে টলে বাটিতে কিছু বাকি না থাকে জুয়ান বেটা তো সবগুলা সাবার করে ফেলবেন ঠিক কি ঠিক না তো এরকমই এই ইহুদিরা বিশ্বব্যাপী বিশেষ করে জার্মানিতে মিস্টার হিটলারের হাতে খাসা মার খেয়েছে একটা ঠিক ঠিক না খাসা মার খেয়েছে মার খাওয়ার পরে কোথায় যাবে কোন জায়গায় জায়গা নাই আমেরিকাও নিজের এখানে জায়গা দিতে রাজি নাই কারণ জানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো ইংল্যান্ডও তার ওখানে শরণার্থী হিসেবে এই ইহুদিদেরকে জায়গা দিতে রাজি নাই কেন জানে দুষ্ট গরুর চেয়ে বলেন না কেন এগুলি বিখাও যেহেনে যাবে জ্বালাবে যে ইহসান করে তার মুখে লাথি মারা এটা এদের প্রথম কাজ এটা এরা আজকে করতেছে তা না এরা হাজার হাজার বছর আগে এদের পূর্বপুরুষরাও তাদের ত্রাতা হযরত মুসা আলাইহিস সালামের সাথেও এই একই আচরণ করেছে ঠিক কি ঠিক না হযরত মুসা আলাইহিস সালাম ওদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে নিয়ে আসলেন ফেরাউনের গোটা বাহিনীকে তাদের চোখের সামনে লোহিত সাগরের ভিতরে আল্লাহর সাহায্যে ডুবিয়ে শেষ করে দিলেন ঠিক কি ঠিক না এই পাশে আসার পরে এখন নিরাপদ একটা ভূমি এই আরদে ফিলিস্তিন দেখাইছিলেন এই ফিলিস্তিনের জমি দেখাইছিলেন হযরত মুসা যে ওখানে পবিত্র জায়গা আছে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জমিনের মালিকানা দিবেন তবে ওখানে কিছু দুষ্ট লোক দাঁড়িয়ে আছে ওদের সাথে একটু লড়াই করতে হবে মাত্র কি করতে হবে নাম কাওয়াস্তে তোমরা লড়বা আসলে লড়াই কে করবেন আল্লাহর ক্ষমতাই জিতবা সামান্য লড়াই করবা আল্লাহ তোমাদেরকে ওটার মালিকানা দিয়ে দিবেন সুবহানাল্লাহ কেন না এখন এরা বলল হ্যাঁ আমরা লড়বো মুসা আলাইহিস সালাম গুপ্তচর বাহিনী পাঠাইলেন ওদের খবর নেওয়ার জন্য ওরা খবর টবর নিয়ে এসে বলে বাপরে বাপ এরা তো গালিভার্স আমরা লিলিপুট এগুলো এক একটা আমাদের চাইতে কয়েক হাত লম্বা ইয়া মোটা আমরা ওদের কাছে যাওয়ার আগে লম্বা হাত দিয়ে গলা টিপে মেরেলেন এরকম বড় বড় পাথর নিয়ে আমাদের মাথায় মারলে আমরা তো শেষ কামানের গোলার চেয়ে ভয়ঙ্কর মুসা আলাইহিস সালামকে এসে জানালো মুসা আলাইহিস সালাম বললেন খবরদার আর কাউকে বলবা না আমাকে বলছো এতটুকুই শেষ এরা এত বিশ্বস্ত মুসা আলাইহিস সালাম থেকে উঠে বাইরে গিয়ে মানুষেরা কয় ভাই মুসা তো এক ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে লয়ে গেছে এর চাইতে বড় ফেরাউনের কাছে কালকে লয়ে যেতেছে মারামারি করে এগুলার এই অবস্থা কত্তাই নাকি এখন পরের দিন যুদ্ধ যাওয়ার কথা না মুসা আলাইহিস সালাম সকাল বেলায় জুনায়েদ আল হাবিব সাহেবের মতো জ্বালাময় বক্তব্য দিলেন আরে বাপ রে বাপ ওনার জ্বালাময় বক্তব্যে আশপাশের গাছের পাতাগুলো পর্যন্ত লাফাইতেছে বনে ইসরায়েল উনি যত গরম হন এরা তত ঠান্ডা তত পোতায় উনি চিন্তা করেন ব্যাপারটা কি এদের টায়ারের পাম গেল কি আমি এত পাম দিচ্ছি কিন্তু আসলে তো লিক হয়ে গেছে যাই হোক এদের ভিতরে এদের এক প্রতিনিধি উঠে দাঁড়াইছে দাঁড়ায় কি বলে জানেন মানে তাদের মূল কথা হলো আমরা যুদ্ধ করতে পারবো না আমরা দুর্বল এটা হলো মূল কথা এটা বলার জন্য যে দাঁড়াইছে তাদের প্রতিনিধি দাঁড়িয়ে কি বলে জানেন এটাও বলে না ইয়া কালিম আল্লাহ ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর রসুল ও আল্লাহর কালিম আপনি এত বিশাল নিয়ামত আমাদেরকে আল্লাহর মাধ্যমে দেওয়াইছেন তো দেখেন না কোনো যুদ্ধ ছাড়া আমরা তো কমজোর দুর্বল একটু যুদ্ধ ছাড়া জমিটা পাওয়া যায় কিনা আল্লাহ কোনো খাস সাহায্য যদি নাজিল করেন একটু
ব্যবস্থা করা যায় কিনা বললে বলতে পারত না এমনি কয় না কি কয় জানেন ইয়া মুসা এই মুসা এইভাবে কোন নবীকে অ্যাড্রেস করা আদবি আদব না বেয়াদবি যে বা যারা এই অ্যাড্রেস করবে এরা কি আদব ওয়ালা না বেয়াদব সাধারণ বেয়াদব না নবীর সাথে এই ধরনের কথা বলা ভয়ঙ্কর বেয়াদব ঠিক কি ঠিক না ভয়ঙ্কর বেয়াদবির কাজ এরা করছে তারপরে কি বলে বেতমিজ কারে কয় ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা আপনি মহাশক্তিশালী এক ঘুষেতে মানুষ মেরেলেন আর আপনার রব অনেক শক্তিশালী ফেরাউনে ডুবাই দিয়েছে অতএব আপনি এবং আপনার রব এই দুইজন মিলে যান ফাকাতিলা ওদের সাথে লড়াই করেন ইন্না হাহুনা কাঈদুন আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না আমরা এখানে বিজয় উৎসব পালনের জন্য মিষ্টি খাওয়ার জন্য এনে বয়ে রয়েছি কাম আপনারা করবেন ফল আমরা খাব বুঝেননি তো বলেন তো এগুলা কি আদব ওয়ালা ছিল না বেয়াদব আজকের বেয়াদব না বিশ্ব বেয়াদব আন্তর্জাতিক সার্বজনীন বেয়াদব ঠিক কি ঠিক এই জন্য না ব্রিটেন তাদেরকে জায়গা দিল না আমেরিকা জায়গা দিল সবাই কয় আহা আহা ওহো কিন্তু জায়গা দিতে রাজি না কারণ দুরিবাত আলাইহি মুদ্দিল্লাতু ওয়াল মাসকানা রব্বুল আলামিন বলেন এদের অন্যায় এবং বেয়াদবির কারণে তাদের কপালে রব্বুল আলামিন অপমান লাঞ্ছনা গঞ্জনা এবং অসহায়ত্ব লিখে দিয়েছে এদের কাছে সমস্ত পাওয়ার থাকা সত্ত্বেও এরা অন্যের ঘাড়ে ভর করে চলতে হবে নিজে কখনো পাওয়ারফুল হতে পারবে না এরা দুজন সব মিলে ফিলিস্তিনিদেরকে অনুরোধ করলো আপনাদের এখানে একটু ছোট্ট জায়গা দেন এরা পৃথিবীতে কোথায় যাবে উদ্বাস্তু শিবির আমরা রোহিঙ্গাদেরকে জায়গা দিছি না রোহিঙ্গা ভাইদেরকে আরে কন্যা কেন ওনাদেরকে যেখানে জায়গা দেওয়া হয়েছে ওনারা ওখানেই আছেন বলেন না কেন ওখানে থেকে তারা কোনোদিন দাবি করে নাই যে আমরা বাংলাদেশের মালিক দাবি করছে রোহিঙ্গা ভাইরা 2017 সালে এখানে আসছেন 18 সালে তারা কক্সবাজার দখল করছেন 19 সালে তারা রামু দখল করে সামনে আগাইছে তারপরে 20 সালে তারা চট্টগ্রাম দখল করে ফেলছে এরকম হ্যাঁ 21 সালে তারা ফেনী দখল করছে 22 সালে কুমিল্লা দখল করে এখন ঢাকা অভিমুখে যাত্রা করছেন তাদের ট্যাঙ্ক কামান কামান নিয়ে পরাশক্তির সহায়তা নিয়ে এরকম করেছে কেন ওরা মুসলমান ভদ্র এরা এই সমস্ত অকাজ করে না ঠিক কি ঠিক না এরা উড়ে এসে জুড়ে বসে যারা ইহসান করেছে দয়া করেছে তাদের সাথে বাজে আচরণ করে না ঠিক কি ঠিক না মুসলমান যাকে একটু আশ্রয় দাও এরা লাজিইন হবে তোমাদের এখানে মানে মানে বলেন না কেন উদ্বাস্তু শিবির উদ্বাস্তু শিবির স্থাপন করা হলো কোথায় ফিলিস্তিনের জমিনে কিছুদিন পরে উমা এই ইউরোপ আমেরিকা মিলে এর রাষ্ট্র বানায় দিল আচ্ছা তোরা একটু নিরাপত্তা দরকার ওদের এটা ছোট্ট রাষ্ট্র হলো অসুবিধা নাই দেখছেন কারবার আর এরা কি করতে লাগলো আশপাশের ফিলিস্তিনিদেরকে উৎখাত করে তাদের জমি হয় কিনে যদি বেচতে রাজি না হয় মেরে ফেলে দখল করে নেয় আর এর পরবর্তীতে তারা কিনাও আর তাদের কাজ না এখন তারা শুধু মারে উচ্ছেদ করে দখল করে এভাবে বাড়াইতে 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 ফিলিস্তিনিদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে উচ্ছেদ করে হত্যা করে নির্মম নির্যাতন করে তাদের জমি টমি সব দখল করে ফেলে এই হলো ইসরায়েল তো বলেন তো দেখি ইসরায়েল কি কোনো বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র এরা যে এই জমিনে এসছে এটা কি এদের জমিন না অন্যের জমিন মাথা বসা যা করে অন্যের বাড়িতে গিয়ে নিজের বাড়ি বানায় ঠিক কি ঠিক না অন্যের বাড়িতে জমিনে গিয়ে নিজের বাড়ি বানায় আর মনে করে দখল করে ফেলছে এটা আমার ইসরায়েলও একটা মাকড়সা এটা বুঝাইতে চাইছিলাম যে ইসরায়েলও একটা মাকড়সা বাড়ির মালিক যখন মেহমান আসার সময় হয় তখন ঝাড়া পেটা করে না বলেন না কেন
ওদিকে একটা ঝাড়ু মারছে আফগানিস্তানে বড় মাকড় শাহিন থেকে পালায়া কোনো মতে আটলান্টিকের ওই পারে আশ্রয় নিয়েছে ঠিক কি না এইবার রব্বুল আলামিন মিডল ইস্টের ভিতরে ঝাটা পেটা শুরু করেছেন আরেক মাকড়সাকে ইসরায়েলকে ইনশাআল্লাহ টিকবে না জমিনে তাদের নাম নিশানাও ইনশাআল্লাহ থাকবে না পালিয়েও বাঁচতে পারবে না মার যখন শুরু হয় ঝাটা পেটা শুরু হয় তখন দেখেন নাই মাকড়সা কি করে প্যারাশুট জাম্প করে দৌড় দিয়ে ইন্দুরের গাত্রায় ঢুকে মানে বাংকারে দেখেন নাই মনে হয় বড় মাকড়সার প্রতিনিধি অ্যান্টনি ব্লিংকেন আসছে আর এখানকার যে মাকড়সাদের হেড ইসরায়েলের তেনানিয়াহু এটা নেতানিয়াহু এটা তেনানিয়াহু তেনানিয়াহু সহ বৈঠক হচ্ছে একদম নিরাপদ জায়গায় আল্লাহর কি কুদরত শুরু হয়েছে ঝাঁটা পেটা উপর থেকে মিসাইল হামলা শুরু করেছে হামাস আর এই মাকড়সার দল দৌড় মেরে বাংকারের ভিতরে যাচ্ছে আপনারা দেখেন নাই মনে হয় আসতে বলেন না কেন দেখেন নাই তবে হ্যাঁ আল্লাহ তাআলার একটা রীতি আছে সেই রীতি হলো যেই বিল্ডিং বানানোর পিছনে যত বেশি ফাউন্ডেশন মজবুত করা হয় শক্ত করা হয় যত বেশি মেহনত হয় আর ত্যাগ হয় সেই বিল্ডিং তত বেশি মজবুত হয় ঠিক কি ঠিক না যেহেতু ভবিষ্যতের গোটা পৃথিবীর খেলাফতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম মাহদীর হাত দিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে এটিকে সুদৃঢ় করাবেন অতএব এটার বেজ অনেক মজবুত হওয়া দরকার রব্বুল আলামিন সেই ফাউন্ডেশন হিসেবে ফিলিস্তিনিদেরকে কবুল করেছে ওরা যেটা মনে করছে যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি ইসলাম কখনো ধ্বংসের জন্য আসে নাই কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যারা চলবে তারাও কোনোদিন ধ্বংস হবে না ওরা যদি মনে করে মেরে ফেলেছি তাই ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন মোটেও ধ্বংস হয়নি তাদেরকে স্থায়ী জীবন দিয়েছি বলে তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত ওয়ালা কিল্লা তাশুরুন কিন্তু তোমরা তা বুঝতে পারো না তাহলে বলেন ইসলামওয়ালা ইমানওয়ালা ইমানের উপরে সুদৃঢ় থেকে যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় জালিমের হাতে তার জীবন যায় তার জীবন আসলে যায় না রব্বুল আলামিন বলেন তাকে স্থায়ী জীবন দেওয়া হয় ঠিক কিনা বুঝতে পারেন আমি দাবি করেছিলাম সম্পর্ক হবে ইসলামের সাথে যাদের সম্পর্ক হবে ইসলাম মিটবে না ইসলাম ওয়ালারাও মিটবে না যদি তারা মারা যায় তারপরেও তাদেরকে স্থায়ী জীবন দেওয়া হয় ঠিক কি ঠিক ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে মারা গিয়েছে জালিমের হাতে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না তারা জীবিত জীবিতদের মতোই তাদেরকে রিজিক দেওয়া হয় আরে জীবিতরা বেঁচে থাকতে রিজিক পায় না ঠিক তাদেরকে রব্বুল আলামিন রিজিক দান করেন মৃত্যুর পরেও সুবহানাল্লাহ বলেন না আস্তে বলেন হযরত হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাইহ যেখানে কবরস্থ ইংরেজের সাথে লড়াই হয়েছিল সাইয়েদ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন শহীদ হয়ে গিয়েছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে ওই কবরস্থানে গিয়ে কিছু ব্যক্তি ওই যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এরকম করে মাইয়াতের দোয়া পড়ে না যে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের সামনে গিয়ে দোয়া পড়তেছে হঠাৎ ওই লোক আওয়াজ শুনতেছে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আরে যা যা ফাতিহা ওহাঁ পর যাহা সব মুর্দা হ্যাঁ ইহাঁ তো সব জিন্দা হ্যাঁ আরে যাও ফাতিহাটাতে ওইনে গিয়ে পড়ো যেইনে কি আছে মুর্দা আছে এখানে তো সবাই জিন্দা
উহুদের ময়দানে ঘটনা শুনবেন শহীদরা যে जिंदा এটার দলিল দিব কোরআনের আয়াত তো আছে আরো শুনবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীর রিওয়ায়াত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির সাথে যে আমার শেষ দেখা হলো এর পরে আর নবীজির সাথে দেখা হয় নাই উনি জীবিতদেরকে বিদায় নসিহত করলেন কাল মুয়াদ্দিই লিল আহইয়া জীবিতদেরকে কি করলেন এবং উহুদের যারা শহীদ তৃতীয় হিজরিতে শহীদ হয়েছিলেন তাদেরকে তো তখনই জানাজা পড়িয়ে দাফন করেছেন ঠিক কি ঠিক না ইন্তেকালের আগ দিয়ে নবীজি সকলকে নিয়ে আবার উহুদের ময়দানে গেলেন গিয়ে ওখানে আবার মানে এই ঘটনার শাহাদাতের ঘটনার 8 বছর পরে নবীজি আবার জানাজার নামাজ পড়ালেন কয়বার পড়ছেন একবার তো মা ইন্তেকালের সাথে সাথে আর আরেকবার নবীজির নিজে ওয়াফাতের আগ দিয়ে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাল মুওয়াদ্দিই লিল আমওয়াতি ওয়াল আহইয়া সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শুহাদাই উহুদ বাদা সামানি সানাওয়াত কত 8 বছর পরে গিয়ে আবার জানাজার নামাজ পড়লেন এবং এটা দোয়া না এটা অনেকে বলে যে দোয়া দোয়া না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার ব্যাপারে সাল্লা সালাতাল জানাজাতে বুখারীর প্রথম খণ্ডে এটার রিওয়ায়াত আছে আরো তাফসীলের সাথে নামাজ পড়লেন আর মিম্বরে সুম্মা তালা আল মিম্বার ফিরে এসে মিম্বরে উঠে আমাদেরকে ওয়াজ নসিহত করলেন উনি বলেন কাল মুওয়াদ্দিই লিল আমওয়াতি ওয়াল আহইয়া বিদায় নিলেন বিদায় জানালেন কাদেরকে উহুদের ওদেরকে আর আমাদেরকে বিদায় জানালেন মিম্বরের উপরে দাঁড়িয়ে বুঝাতে পারি নাই নবীজি বিদায় নিচ্ছেন যে দুনিয়া থেকে চলে যাবেন তার আগে নসিহত করলেন শেষে বললেন আনা ফারাতুকুম আনা ফারাতুম বাইনা ইয়াদাইকুম আমি তোমাদের সামনে অগ্রগামী লোক আগে চলে যাচ্ছি তোমাদের সাথে আমার দেখা হবে হাউজে কাউসারে আমি এখান থেকে ওই হাউজে কাউসার দেখতে পাচ্ছি ওখানে তোমাদের সাথে আমার কি হবে দেখা হবে আমি তোমাদের ব্যাপারে ভয় করি না ইন্নি লা আখশা আলাইকুম আন তুশরিকু যে তোমরা শিরিক করে মুশরিক হয়ে বেঈমান হয়ে যাবে এই ভয় আমি করি না ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম আদ-দুনিয়া যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে ফাতানা ফাসুহা তোমরা আখিরাত ভুলে দুনিয়ার ভিতরে তোমরা মত্ত হয়ে যাবে প্রতিযোগিতা করবে আমি এটার ভয় পাই এরপর নবীজি বয়ান শেষ করে নেমে আসলেন কিছুদিন পরেই নবীজির ওয়াফাত হয়ে গেল হযরত উকবা ইবনে আমির বলেন এটাই নবীজির সাথে আমার শেষ সাক্ষাৎ ছিল তো নবীজি ওই শেষ জীবনে এসে বিদায় নিয়েছিলেন জীবিতদের কাছে মিম্বরে দাঁড়িয়ে আর উহুদের শহীদদের কাছে গিয়ে জানাজার মাধ্যমে পুনরায় বুঝাইতে পারি নাই ওখান থেকে বিদায় নিয়েছে আচ্ছা ওখানে তাকিয়ে আছেন কেন বয়ান বন্ধ করে দিন কোনো কথা সামান্য আদব আমরা মজলিসের আদব রক্ষা করতে পারি না আমরা ইমাম মেহেদীর সৈনিক হবো নারায় তাকবীর আল্লাহু আকবার দিলে সৈনিক হওয়া যায় নারাজ হয়েছেন না আরেকটু নারাজ আর তাকাবেন এদিক ওদিক জিব্রাইল আলাইহিস সালাম আসলেও তাকাবেন না জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম যিনি আসবেন এহেনে এসেই কইবো এহেনে এসেই কইবো ঠিক কি ঠিক না তখন ইনশাআল্লাহ দেখবেন মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ তো বলছিলাম জি শহীদরা কি মৃত না জীবিত এই জন্য সুহাদায় ওহুদের কাছ থেকে নবীজি পুনরায় গিয়ে বিদায় নিয়ে এসেছিলেন যে আমি যাচ্ছি ঠিক কি ঠিক না ও হো হো
হুজুর তো চলে আসছেন এখন তো আর কথা কওয়া যাবে না